চট্টগ্রামে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী পাচারকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অভিযানের নামে লোহাগাড়া থানা পুলিশ দুটি মোটরসাইকেল থামিয়ে আরোহীদের তল্লাশি করা হলে তাদের কাছ থেকে বিপন্ন প্রজাতির দুটি লজ্জাবতি বানর ও একটি প্যাঁচা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ৬ মাসে কারাদণ্ডের আদেশ দেন সহকারী কমিশনার মোহাম্মদ শাহজাহান। উদ্ধার করা বন্যপ্রাণী বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাচারকারীগণ জানায় যে আলী কদমের পার্টি লোহাগাড়া থানা এলাকায় যে দুজন পাচারকারীকে বন্যপ্রাণী হস্তান্তর করার পর তারা চট্টগ্রাম শহরে এগুলো ঢাকায় এই বন্যপ্রাণীগুলো ঢাকায় প্রেরণ করবে। বন্যপ্রাণী শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ,